কথা বলবো সুরঙ্গ এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, প্রহলিকা এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিয়তমা এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুরঙ্গ একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শক থেকে মুভিটি এত বেশি সাড়া পাচ্ছে যে আমাদের মনে হয় এখনকালের যাবৎ সবচেয়ে সেরা ফিল্ম সুরঙ্গ হতে যাচ্ছে। আপনারা জানিয়ে দেই আফরান নিশু স্যারের এই ফিল্মটির রিভিউ কিন্তু খুবই ভালো, বক্স অফিসেরও কালেকশন খুবই ভালো হতে পারে। আপনারা জানেন প্রথম দিনে থেকে আজকে 10টা শো বেশি বাড়ানো হয়েছে, যার কারণে মুভিটি আরও বেশি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করতে পারে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো সুরঙ্গ নিয়ে, এর বাজেট হলো 1 কোটি টাকা, লিড রোল হলো আফরান নিশু স্যার, এই মুভি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ পুরোপুরি একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শক থেকে অনেক বেশি সাপোর্ট পাওয়ার পরে মুভির কালেকশন এখন খুবই ভালো। আফরান নিশুর ডেবিউ ফিল্মটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। নিজেদের প্রথম দিনে এই মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা, এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন সুরঙ্গ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রহলিকা নিয়ে, এর বাজেট হলো 60 লক্ষ টাকা, লিড রোল হলো মাহফুজ স্যার এবং বুবলি ম্যাম। আপনাদের জানিয়ে দিই প্রহলিকা কিন্তু একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শক মহল থেকে অনেক বেশি সাপোর্ট পাওয়ার পর মুভির কালেকশন খুবই ভালো, এবং আমাদের মনে হয় মুভি লাইফ টাইম একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করে নেবে। যদি দর্শকরা সাপোর্ট করে তো বাংলাদেশ থেকে মুভিটি একটি ব্লকবাস্টার ক্লিন হিট হতে পারে। আপনারা জানেন ঈদে 5টি ফিল্ম রিলিজ হয়েছে, এর মধ্যে সবচেয়ে ভালো কালেকশন সুরঙ্গ এবং প্রিয়তমাই করছে, এরপরে কিন্তু বাকি ফিল্মগুলি এত বেশি সুবিধা করতে পারছে না, যার কারণে আমাদের মনে হয় প্রহলিকাও লাইফ টাইমে অনেক বেশি স্ট্রাগল করতে পারে। নিজেদের দ্বিতীয় দিনে এমটি বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ 50 হাজার টাকা, টোটাল এখন পর্যন্ত মুভির টোটাল কালেকশন হলো 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রহলিকা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন মাহফুজ স্যারের এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা, লিড রোল হলো সুপারস্টার সাকিব খান স্যার। আপনাদের জানিয়ে দিই প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শক মহল থেকে অনেক বেশি সাড়া এবং রেসপন্স পাওয়ার পরে প্রিয়তমা কিন্তু এখন হাই গ্রোসিং ফিল্ম হয়ে যেতে পারে। আপনারা জানিয়ে দেই সাকিব খান স্যারের এই ফিল্মটি নিজেদের প্রথম দিন একটি বিগেস্ট ব্লকবাস্টার ওপেনিং নিয়েছিল, দ্বিতীয় দিনও মুভির খুবই কালেকশন ভালো, কারণ আপনারা জানেন মুভিটি 100-এর বেশি সিনেমা হলে চলছে এবং প্রায় 250 শো চলছে প্রতিদিন, যেটি একটি অবিশ্বাস্য কালেকশন করার মতো স্কোর। আপনাদের জানিয়ে দেই মুভিটি নিজেদের দ্বিতীয় দিন এসেও একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। আমাদের মনে হয় সাকিব খান স্যার এই ফিল্মটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এটি অনেক বেশি এক্সপেকশন করি। নিজেদের দ্বিতীয় দিন এমটি বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা, এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 81 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন, প্রিয়তমা নিজেদের 2 দিনে 81 লক্ষ টাকা আয় করে নিয়েছে, প্রহলিকা নিজেদের 2 দিনে মাত্র 7 লক্ষ টাকা আয় করে নিয়েছে, যেখানে সুরঙ্গ নিজেদের 2 দিনে 38 লক্ষ টাকা আয় করে নিয়েছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই তিনটি মুহূর্তে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।